মেয়াদ শেষের সাত মাস আগেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়ে দিতে পারেন এম কে নারায়ণন। আনন্দবাজার পত্রিকায় এই খবর প্রকাশিত হয়েছে। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অথবা কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ তাঁকে ফোন করে এ ব্যাপারে কোনো নির্দেশ দেননি, তবে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী ইতিমধ্যেই রাজ্যপালকে ফোন করেছিলেন কেন্দ্র স্বরাষ্ট্র সচিব অনিল গোস্বামী। এম কে নারায়ণনের কাছে অনিল গোস্বামী জানতে চেয়েছেন রাজ্যপালের পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন কিনা। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে এই ঘটনায় যথেষ্টই ক্ষুব্ধ এম কে নারায়ণন। তিনি ঠিক করেছেন যে সরাসরি নির্দেশ না দিলেও স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে কেন্দ্র যখন তাঁর মন বুঝতে চাইছে তখন ইস্তফা দেওয়াই ভালো। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী এই কারণে আগামী মাস থেকে নারায়ণন রাজ্যপাল হিসেবে কোনো কর্মসূচি রাখছেন না। মঙ্গলবার তাঁর সচিবালয়ের অফিসারদের সঙ্গে কথা প্রসঙ্গে একথা জানিয়েও দিয়েছেন তিনি। তাই পয়লা জুলাই পর রাজ্যপালে যেসব সরকারি বেসরকারি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল সেগুলি আপাতত স্থগিত রাখতে বলা হয়েছে। নতুন কোনো অনুষ্ঠানের আমন্ত্রণও গ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রাজভবনের এক কর্তাকে উদ্ধৃত করে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে চলতি মাসে রাজ্যপালের নির্ধারিত কর্মসূচি এখনো বহাল রয়েছে। কদিন আগেই দিল্লি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে আসেন এম কে নারায়ণন। তাঁদের মধ্যে প্রায় এক ঘন্টা আলোচনাও হয়, তখন কিন্তু প্রধানমন্ত্রী তাঁকে ইস্তফা দিতে বলেননি। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে কেন্দ্রের বার্তার পরেও কোনো রাজ্যপাল যদি ইস্তফা দিতে না চান তাহলে জোর করে তাঁকে সরানো হবে না বলে সূত্রের খবর। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে এম কে নারায়ণনের মেয়াদ শেষ হওয়ার কথা আগামী বছরের জানুয়ারিতে। এবিপি আনন্দ।